একজন বৃদ্ধ সন্ন্যাসী, তিনি প্রত্যেক দিন একটি রাস্তা দিয়ে, একটি পথ দিয়ে গঙ্গা ঘাটে স্নান করতে যেতেন। এবং সেই পথের ধারে একটা দ্বিতল বাড়ি ছিল, যেই বাড়িতে একজন বৃদ্ধা প্রত্যেক দিন তার গৃহের আবর্জনাগুলি সেই সন্ন্যাসীর মাথায় ফেলতো, যখন সেই সন্ন্যাসী সেখান থেকে স্নান করতে যেত। একদিন এমনই হলো যে সেই সন্ন্যাসী স্নান করতে যাচ্ছে, তার মাথায় সেই বৃদ্ধা কোনো আবর্জনা ফেলেনি। এটি দেখে সে একটু চমকিত হলো এবং দু তিন দিন পরপর এমনটা ঘটার পরে সেই বৃদ্ধার খবর নিতে আরম্ভ করলো সেই সন্ন্যাসী। এবং খবর নিয়ে জানতে পারলো যে তার শারীরিক সমস্যা হয়েছে, শরীর খারাপ। তো তখন সেই বাড়িতে সে ঢুকে পড়লো সন্ন্যাসী এবং তার কাছে গেল। তখন সেই বৃদ্ধা সেই সন্ন্যাসীকে দেখে হাত জোরে, করজোরে তার কাছে ক্ষমা প্রার্থনা করলো। তখন সন্ন্যাসী মহাশয় বললো, কী হয়েছে আপনার? তখন বলল যে আমি প্রত্যেক দিন আপনার সাথে অন্যায় করেছি, আপনার উপর বিভিন্ন নোংরা ফেলতাম, বিভিন্ন আবর্জনা ফেলতাম, কিন্তু আপনি আমাকে কোনো কথাও বলেননি, একটি দিন একটি কথাও আপনি আমাকে কুশব্দও করেননি। কিন্তু আজ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছে, আমার ছেলের ক্যান্সার হয়েছে, আমার ছেলে হয়তো আর বাঁচবে না, তাই আমার পাপের আমি ক্ষমা চাইছি, আর আপনি কোনো কথাই আমাকে কখনো বলেননি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক সেরকমই আমাদের জীবনেও আমরা এমন অনেক সময় করে থাকি, যেই মানুষগুলো কোনো অন্যায় করেনি, কোনো খারাপ কাজও করেনি, তার ওপর কোনো অবিচার বা তার ওপর কোনো অন্যায় করছি আমরা, সেই ছোট ছোট ভুল, সে হয়তো আমাদের কোনো কিছু প্রতিক্রিয়া দিচ্ছে না, হতেই পারে, সে হয়তো মুখ ফুটে আমাদের বলছে না যে তুমি এটা ভুল করছো, কিন্তু তার ভেতরকার যে নিঃশ্বাস, তার ভেতরকার যে অশুভ প্রভাব, সেগুলো কিন্তু আমাদের জীবনে নিশ্চিতভাবে এসে পড়ছে। তাই আপনারা সর্বদা মানুষের ভালো করার চেষ্টা করুন, নচেত কারো খারাপ করতে গিয়ে নিজেদের খারাপটাই হয়তো সবথেকে বেশি ডেকে আনছেন আপনারা। তাই প্রত্যেক দিন আপনারা চেষ্টা করুন কিছু ভালো কাজ করতে, যেরকম খারাপ কার্য করলে খারাপ কার্যের ফল মেলে, সেরকম ভালো কার্যের ফলও কিন্তু আপনাদের কাছে একইভাবে রিটার্ন আসবে। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজ কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে সপ্তমী তিথি থাকছে, সপ্তমী তিথি চলাকালীন তালের সেবন নিষিদ্ধ রাখুন। আজ নক্ষত্র রয়েছে শতভিষা নক্ষত্র, শতভিষা নক্ষত্রমণ্ডলীতে 24 নম্বর নক্ষত্র হিসাবে কুম্ভ রাশির গৃহে অবস্থান করে থাকে একটি একটি রাহু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ আজকে আপনাদের ক্ষেত্রে রয়েছে বব করণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ আজ বিষ্কুম্ভর যোগ, দিন শনিবার এবং রাহুকাল থাকবে 8:13 সকালবেলা থেকে 9:57 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজকে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল দুপুরবেলা 2:58 থেকে 4:39 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকালবেলা 6:32 থেকে 8:13 পর্যন্ত থাকছে। এই সময়কালে আপনারা যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মামলা করার জন্য শুভ সময় 11 জুন 2:32 দুপুরবেলা থেকে পরবর্তী দিন সকালবেলা 10:35 পর্যন্ত থাকবে। সময় মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে 11 জুন, যা থাকবে 2:32 থেকে 5:11 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের আপনারা শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে আজ, যা থাকবে 5:23 থেকে 8:04 এবং পরবর্তী সময় থাকবে 10:24 থেকে 2:02 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন্ট করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 21 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:24 থেকে 9:41 পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে 11:58 থেকে 3:10 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 15 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 9:03 সকালবেলা থেকে দুপুরবেলা 12:51 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে
বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি রয়েছে। আজ যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:23 সকালবেলা থেকে 8:04 এবং পরবর্তী সময় থাকবে সকালবেলা 10:24 থেকে দুপুরবেলা 2:02 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পশ্চিম দিক, যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পশ্চিম দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনাদের 7 কদম হাঁটুন পশ্চিম দিকে, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায়। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1, আজকে আইনি বিবাদ এবং সমস্যা থেকে বাঁচুন। সংখ্যা 2, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটি শুভ নয়। সংখ্যা 3, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা 4, মতবিরোধ এড়িয়ে চলুন। সংখ্যা 5, দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি। সংখ্যা 6, আইনি সমস্যার জটিলতায় আজকে কিন্তু দিনটা কিছুটা বৃথা যেতে পারে। সংখ্যা 7, আর্থিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা 8, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে করুন। সংখ্যা 9, দাম্পত্য কলহ এড়িয়ে থাকুন। চলে যাব আলোচনায়। এবিসিডি আর এবিসিডি কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, আজকে আপনাদের ক্ষেত্রে আইনি জটিলতা বৃদ্ধি পাবে। বি, ফাটকা অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। সি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। ডি, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। ই, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। এফ, প্রেমজ জীবনে জটিলতা বৃদ্ধি। জি, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। এইচ, নতুন কোনো ব্যবসায় অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। আই, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি। জে, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। কে, আজকে কোনোভাবেই কিন্তু কাউকে বিশ্বাস করে এমন কিছু জিনিস দিয়ে দেবেন না যা পরবর্তীকালে শত্রুতামূলক আচরণ হতে পারে। এল, আপনাদের সন্তানের ক্ষেত্রে আজকে চিন্তা কমবে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি। এন, দূরবর্তী যাত্রায় সফলতা লাভ। ও, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন। পি, হিসাবপত্র আজকে বুঝে করুন, নচেত হঠাৎই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে দেখা যেতে পারে। কিউ, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। আর, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এস, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। টি, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। ইউ, আধ্যাত্মিক ক্ষেত্র মোটের উপর মধ্যম। ভি, পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। ডাব্লিউ, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করুন, ফায়দা মিলবে। এক্স, আজকে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটি শুভ নয়। ওয়াই, পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড, মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায়। কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন? প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার। রবিবারে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর মধ্যম রয়েছে। আইনি সমস্যা এবং জটিলতা এড়িয়ে থাকুন। যাদের সোমবার জন্ম হয়েছে ঋণ দেওয়া নেওয়ার জন্য দিনটা শুভ নয়। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কিন্তু কর্মজীবনে নতুন কোনো মোড় হঠাৎ করে আসতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে টেকনোলজিক্যাল ফিল্ডে আজকে সফলতা মিলবে। বৃহস্পতিবার জন্ম হওয়া ব্যক্তিদের জন্য দূরবর্তী যাত্রায় কিন্তু বিঘ্ন আসতে পারে, সমস্যা আসতে পারে, অত্যন্ত সতর্ক। যাদের শুক্রবার জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের শনিবার জন্ম হয়েছে দাম্পত্য জীবনে আজকে নতুন মোড় এবং দূরবর্তী যাত্রায় আর্থিক লাভ হতে দেখতে পাবে। আলোচনায় এবার আপনাদের সাথে চলে যাব। কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন? প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ। বৈশাখ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আজকে নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে। জ্যৈষ্ঠ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কর্মস্থানে নতুন মোড়। আষাঢ় মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ভাগ্যস্থানের উন্নতি। গুরুজন ব্যক্তি দ্বারা আজ বিশেষ কোনো প্রাপ্তি হতে পারে। শ্রাবণ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে দুর্ঘটনাপ্রবণ হতে চলেছে দিনটি। ভাদ্র মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে দূরযাত্রা দূরভ্রমণে আজকে দিনটি মধ্যম রয়েছে। বৈবাহিক জীবনে কিছু জটিলতা আসতে পারে। আশ্বিন মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে রোগ ঋণ শত্রু বৃদ্ধি পাচ্ছে। কার্তিক মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সন্তান এবং প্রেম জীবন নিয়ে সমস্যা বৃদ্ধি। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বাড়ি জমি ল্যান্ডেজ প্রপার্টি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হতে পারে এবং কোনো কিছু কেনাকাটার বিষয়ে আজকের দিনটা মোটের উপর শুভ নয়। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দূরবর্তী যাত্রা এবং সোশ্যাল কমিউনিকেশন বৃদ্ধি পাবে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বুঝে কথা বলুন, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ, হাত গলে বেরিয়ে যেতে পারে। ফাল্গুন মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য দূরবর্তী যাত্রায় সফলতা লাভ। চৈত্র মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে আর্থিক উন্নতির যোগ রয়েছে। দূরযাত্রা এবং দূরভ্রমণের প্রাপ্তি যোগ এবং বিশেষ করে আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের গুপ্ত শত্রুতাও একই সাথে হতে দেখা যেতে পারে, সতর্ক থাকবেন।
আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে রাশিফলে। রাশিফলের প্রত্যেক দিন আলোচনা যেমন করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দূরযাত্রা এবং দূরভ্রমণে প্রাপ্তিযোগ মিলবে। নতুন মানুষের সাথে যোগাযোগে আজকে দিনটা অত্যন্ত বিশেষভাবে লাভকারী হবে। দূরবর্তী যাত্রায় আজকে কিন্তু সকাল সকাল আপনাদের ক্ষেত্রে সঠিক সময় বেরোনো উচিত, নচেৎ হঠাৎই কিছু বিঘ্ন একই সাথে আসতে পারে। পায়ের কোনো সমস্যা এবং জটিলতা বৃদ্ধি পেতে পারে এবং আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো স্ট্র্যাটেজি বিজনেসের ক্ষেত্রে করতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। বৃষরাশি, ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে দিনটি শুভ নয়। গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে রাখুন, ফায়দা মিলবে। আইনি জটিলতা এবং সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন। আজকে সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ, কিছু উদ্দীপনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আজকে কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আজকে দিনটা মোটের ওপর অত্যন্ত বিশেষভাবে লাভকারী রয়েছে। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। ধার্মিক স্থানে ভ্রমণ এবং ধার্মিক কার্যে যোগদান আপনাদের দিনটা আরও বেশি সুন্দর করতে পারে। আজকে কাউকে মনের কথা খুলে না বলা শুভ হবে। কিছুটা শত্রুতামূলক সম্পর্ক হঠাৎই বৃদ্ধি পেতে একই সাথে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা নয়। আলোচনা করব কর্কট রাশি। আইনি সমস্যা এবং আইনি জটিলতা থেকে আজকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন আপনাকে আজ করতে দেখা যেতে পারে। যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে থাকুন, নচে হঠাৎই সমস্যা বৃদ্ধি পাবে। কোনোভাবেই কাউকে আজকে মনের কথা খুলে বলবেন না, শত্রুতামূলক সম্পর্ক বৃদ্ধি পাবে। পার্টনারের হেলথ নিয়ে এবং গাড়ি দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা আজকে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ফলে আজকে যখনই আপনারা দূরযাত্রা দূরভ্রমণ করছেন অথবা নিজে গাড়ি ড্রাইভ করছেন, অত্যন্ত সাবধান, অত্যন্ত সাবধান, নচেৎ সমস্যা বৃদ্ধি পাবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখা উচিত। সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা বৃদ্ধি পাবে। আইনি জটিলতা এবং সমস্যা থেকে আজ মুক্তির পথ মিলতে পারে। তবে আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসায় কিছুটা মন্দা ভাব আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন। আজকে ব্যবসায় কিছু নতুন কিছু করার পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে বৃথা যেতে পারে। সুতরাং আজকে আপনারা এমন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না ব্যবসার ক্ষেত্রে যা আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা অর্থ ডুবে যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা দুই আলোচনা করব। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা বিশেষ জরুরি। আইনি সমস্যা এবং জটিলতা আজকে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা বহুদিন ধরে পরিকল্পনা করছেন যে আপনারা আপনাদের কাছের মানুষের সাথে কোনোরকম কোনো কিছু বিজনেস ডিসকাস করবেন বিজনেসের ব্যাপারে, তাহলে অত্যন্ত সাবধান। আজকে এমন কিছু ব্যবসার ব্যাপারে আপনি কথা বললেন যা পরবর্তীকালে আপনার সাথে কিন্তু বিবাদ বৃদ্ধি পেল। সুতরাং বিবাদ বিতর্ক এড়িয়ে থাকার জন্য আজকে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা পরবর্তীকালে আপনাকে সমস্যাতে ফেলে, যা আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে। সেদিক থেকে সতর্ক থাকুন। এবং এমন ক্ষেত্রে হতেই পারে আপনার গৃহের কোনো বিশেষ বিষয় যা বহুদিন ধরে ঝঞ্ঝাটপূর্ণ হয়ে চলেছে, সেখান থেকে সমাধান প্রাপ্তির জন্য আজকে কোনো নিকটবর্তী পরামর্শদাতার পরামর্শ নিয়ে আপনারা স্টেপ নিন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা দুই। আলোচনা করব বাস্তু টিপস। আর বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব, বহুদিন আপনারা কিন্তু আপনার গৃহে দেখছেন যে একটা নেগেটিভ অরা, অর্থাৎ অশুভ শক্তির প্রভাব আপনাদের গৃহে বৃদ্ধি পাচ্ছে। কোনো কার্যই ঠিকভাবে আপনার গৃহে হতে চাইছে না, তাহলে আপনাদের ক্ষেত্রে কী করণীয়? দেখুন, মুখ্যত একটি বাস্তুতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। আমি আপনাদের একটি উপায় আজ বলবো। কখন হতে পারে? আপনাদের গৃহ খুব সাধারণতভাবে যদি খুব আগোছালো রাখছেন, তাহলে নেগেটিভ শক্তির উৎপন্নতা সহজভাবে বাড়বে। কীভাবে বাড়বে? এক তো আপনার মনের ওপর প্রভাব ফেলবে, এক আপনার শরীরের ওপর প্রভাব ফেলবে, যা আপনার নেগেটিভিটিকে আরও বেশি বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তাই চেষ্টা করুন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিনিং রাখার, এবং তার সাথে সাথে আপনারা যারা গৃহের মেম্বার রয়েছেন তারাও কিন্তু নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতে অশুভত্ব প্রভাবগুলি অনেকাংশে কম হতে দেখা যাবে এবং শনি সম্বন্ধীয় যে সমস্ত অরাগুলি, নেগেটিভ প্রভাবগুলি, রাহুর অরাগুলি, সেগুলো কিন্তু কম হতে দেখা যাবে।
তাই আপনারা সর্বদা চেষ্টা করবেন যে আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। দ্বিতীয়ত, গৃহে পঞ্চমী তিথিকে বাদ দিয়ে প্রত্যেকভাবে ধুনোর প্রয়োগ করুন বা ধূপের প্রয়োগ করুন, প্রত্যেক দিন করুন। এতে আপনার বাস্তুক্ষেত্রে পজিটিভ উচ্চার সঞ্চার হবে। তিন নম্বর, আপনার গৃহের মুখ্যদ্বারে প্রত্যেকভাবে বা যখন পারবেন, যখন সম্ভব হবে, রেগুলার চেষ্টা করবেন আপনারা কিন্তু স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে। একই জায়গায় আপনারা স্বস্তিক চিহ্ন কিন্তু অঙ্কন করবেন অনামিকা আঙুল দ্বারা সিঁদুর তেল সহযোগে। এতে আপনাদের বাড়িতে বাস্তুর প্রভাব বৃদ্ধি পাবে, সুবত্ব বৃদ্ধি পাবে। প্রত্যেক দিন গৃহে তাজা ফুল রাখার চেষ্টা করুন, শুকনো ফুল রাখবেন না, এতে আপনাদের অর্থহানি ঘটবে। এইভাবে আপনারা কিন্তু আপনাদের বাস্তুতে পজিটিভ ঊর্জা বাড়িয়ে তুলতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে আসা বিভিন্ন সমস্যাগুলো থেকেও সমাধানের পথ খুঁজে বের করতে পারেন ছোটো ছোটো বিষয়গুলোকে কাজে লাগিয়ে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে কদম বৃক্ষ পুজো করুন, জল দিন প্রণাম করুন, তো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু তারা আজকে বাড়ি থেকে বেরোনোর পূর্বে সামান্য মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে। আজকে আপনাদের ক্ষেত্রে দান বলবো, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা অবশ্যই কিন্তু আজকে ঔষধ অর্থাৎ মেডিসিন আজকে আপনারা দান করুন যে কোনো গরিব মানুষের মধ্যে, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল অবশ্যই দিয়ে থাকবে। আজকে উপায় বলবো, একটি প্রতিনিয়ত বলে চলার ছোটো ছোটো উপায় আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই উপায়ের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা আপনাদের সাথে উপায়ের ক্ষেত্রে আলোচনা করব যে বহুদিন যাবৎ আপনারা কিন্তু কোনো আইনি সমস্যা, আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়েছেন, আজকে আপনারা কী করবেন? আজকে আপনারা একটি রূপোর কয়েন যে কোনো দোকান থেকে নিয়ে কিনে নিয়ে চলে আসুন এবং কয়েনটির মধ্যে ভালো করে আপনারা সিঁদুর লাগিয়ে নিন। সেই কয়েনটিকে আপনারা ভালো করে সিঁদুর লাগিয়ে পুরো লাল রং করে আপনারা সেই কয়েনটিকে আপনারা আজকে কিন্তু ঠাকুরের সিংহাসনে রাখুন এবং প্রত্যেকভাবে ধূপ দীপ দিয়ে পুজো করুন। এতে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন দিক থেকে যে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আসছে সেই সমস্যাগুলি সমাধানের পথ অবশ্যই খুঁজে পেতে নিশ্চিতভাবে দেখতে পাবেন। আজকে একটি আরেকটি জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা বহুদিন প্রেমজ জীবনে রয়েছেন, প্রেমজ সম্পর্কে রয়েছেন, কিন্তু কোনোভাবেই আপনাদের প্রেমজ সম্পর্কে বিবাদ বিতর্ক যাচ্ছে না, এমনকি মনে হচ্ছে কখনো কখনো আপনার বিয়েটা ভেঙে যেতে পারে, তার সাথে বিয়ে না হতে পারে। এমন যদি আপনার মনে হচ্ছে তাহলে 100 গ্রাম 125 গ্রাম আজকে ছোলার ডাল নিয়ে নিন এবং ছোলার ডালটাকে ভালো করে পিষে নিন। পিষে এবং সেই ছোলার ডাল সাথে আপনারা সামান্য আটা মিশিয়ে 100টি ছোটো ছোটো গুলি তৈরি করুন, 108টি গুলি তৈরি করুন এবং একটি একটি করে মনস্কামনা একবার করে মনস্কামনা জানান। একটি মনস্কামনা রাখবেন, মনস্কামনা জানাবেন এবং একটি করে প্রবাহমান জলে আপনারা কিন্তু আজকে ভাসাতে থাকবেন, প্রবাহমান জলে, পুকুরে নয়, প্রবাহমান জলে আপনারা ভাসাবেন, তবেই কিন্তু এর সুফল আপনারা দেখতে পাবেন। এবার আসবো আপনাদের ক্ষেত্রে যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে ঔষধ দান করুন, তা শুভ হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা আজকে ঔষধ দান করে বিশেষ প্রাপ্তি লাভ করতে পারেন। এবার চলে যাবো আপনাদের সাথে আলোচনায় রাশিফলে। রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যেতে পারে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা শুভ নয়। প্রেমজ জীবন কিছুটা ঝঞ্ঝাটপূর্ণ হবে, সমস্যাপূর্ণ হবে, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে নতুন কিছু করে দেখাবার উদ্যম আপনাদের মধ্যে আজ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের পথ খুঁজে পাবেন। এক স্থান থেকে দূরস্থান যদি যাওয়ার কোনো পরিকল্পনা থাকে তা আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে বিশেষভাবে সফলতা দেখাবে। আইনি কোনো জটিলতা এবং সমস্যার মধ্যে যাবেন না, তা আপনাদের ক্ষেত্রে বৃহৎ আকার ধারণ করতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব আপনাদের ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আইনি সমস্যা এবং জটিলতা কমতে পারে। আজকে নতুন নতুন প্রজেক্টে অর্থলগ্নি করুন, কিছু বিশেষ ফায়দা হতে অবশ্যই দেখতে পাবেন। তবে আজকে কাউকেই মনের কথা খুলে বলা শুভ নয়, তা আপনাদের কালে পরবর্তীকালে কিন্তু কিছু বিশেষ শত্রুতা অবশ্যই শত্রু করাতে পারে, শত্রুতামূলক সম্পর্ক তৈরি করতে পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি। আজকে আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় যদি দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, তাহলে অত্যন্ত সাবধান এবং সতর্ক ড্রাইভ করার সময় বিশেষ করে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে প্রেমজ জীবন সমস্যাপূর্ণ, ঝঞ্ঝাটপূর্ণ। নতুন কোনো প্রজেক্টে আজকে অর্থলগ্নি করলে ফায়দা কিছুটা মিলতে পারে। পাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতেও একই সাথে দেখা যেতে পারে। কাউকেই মনের কথা খুলে না বলা আজকে আপনাদের জন্য শুভ হচ্ছে। ছোটো ছোটো বিবাদ, ছোটো ছোটো বিতর্ক আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু কিছু বড় সমস্যা, বিশেষ ক্লেশ নিয়ে আসতে পারে।
আজকে আপনাদের ক্ষেত্রে বলবো যে যে সমস্ত পেন্ডিং কাজকর্মগুলি আছে সেগুলো কমপ্লিট করে ফেলার, নচেত আপনাদের পেন্ডিং কর্ম কিন্তু আরও বেশি করে আপনাকে আজকে অর্থনৈতিক জায়গায় বাধা বিপত্তি দিতে পারে। শুভ রঙ আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে মায়ের সাথে মতবিরোধ যা বহুদিন ধরে চলছিল সেই সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। ঋণ দেওয়ার জন্য দিনটা ভালো রয়েছে। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে আজকে দেখা যাচ্ছে না, অর্থাৎ আপনাদের হাত না হাতের নাগাল বাইরে কিন্তু বেরিয়ে যাচ্ছে আজ ফাটকা অর্থপ্রাপ্তি। আজকে দূরভ্রমণ এবং দূরযাত্রায় কিন্তু দিনটা মোটের ওপর মসৃণ, থাকলেও বিকেলের পরবর্তী সময় কিছু ঝঞ্ঝাট অবশ্যই আসতে পারে, অত্যন্ত সাবধান এবং সতর্ক দূরবর্তী যাত্রার ক্ষেত্রে। শুভ রঙ আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে শত্রুতামূলক সম্পর্ক তৈরি হতে দেখা যাচ্ছে। আয়ের চাইতে ব্যয় বেশি হতে পারে, ব্যয় বুঝে করুন, নচেত হঠাৎই অর্থনৈতিক ক্ষেত্রে ক্লেশ দেখা যাবে। শুভ রঙ আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।